আসসালাম আলাইকুম ইমরান ভাই কেমন আছেন আলহদুল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন হ্যাঁ ইমরান ভাই এসেছে ময়মনসিং থেকে যে ভাইয়ের সব ডকুমেন্ট আপনার কাছে দিলাম তো ভাইয়ের ভিসা হয়েছে এটাই আর টিকেট এবং যাওয়ার আগে আমরা তিনশো টাকার স্টাম্পে এগ্রিমেন্ট করে পাঠাই আমরা যে কথাগুলো বলে থাকি সেই কথাগুলো এখানে লেখা থাকে তো ইমরান ভাই কিছু কথা বলবেন সেটা হচ্ছে আমাদের মাধ্যমে পরিচয় কিভাবে আপনাদের মাধ্যমে বলেছে আমি ফেসবুকে আপনার একটা অ্যাড দেখি ওটা দেখে আপনার কথাবার্তা আর ভাল লাগে পরে আমি অফিসে আসি সরাসরি অফিসে আইসা পরে অফিসে কথা বলি কথা বলে পরে তো কথা বলে বিশ্বাস করতে বিশ্বাস করতে পারছি এই যে পরে আকে কিভাবে বিশ্বাস হলো কারণ এই দূর দূরান্ত থেকে অনেকেই তো অনলাইনে দেখে বিশ্বাস করতে পারে না না সবাই তো আর এক ধরনের ব্যবসা করে না অনেকেই প্রতারক আছে কিন্তু আপনাদের অফিসে আইসা অফিস দেখা তারপরে যখন দেখছি আমার নিজের মধ্যে কনফিডেন্স ডাকছে পরে আমি এখানে টাকা পয়সা আবার ফ্যামিলি থেকে কি বলেছিল ফ্যামিলি থেকে আমার এক দূর সম্পর্কের ভাই বলছিল এখানে যাস না গেলে পরে দেখবি যে টাকাটাই মার যাইব আচ্ছা কিন্তু আমি বলছিলাম না টাকা মার গেলে যাক যাই দেখি ভাই তো অনেক দেখলাম যে ফেসবুকে ইউটিউবে অনেকগুলো আমি ভিডিও আপনার দেখছি প্রায় ছয় মাস ছয় মাস আপনার প্রায় ভিডিও দেখছি ভিডিও দেখে পরে আমার নিজে থেকে মনে হয়েছে না যাই আচ্ছা আগে কি কোথাও ছিলেন কোন না কোন দেশে জানেন এই যাচ্ছেন প্রথম আচ্ছা যাচ্ছেন কি কাজে দুবাই ট্যাক্সিতে ট্যাক্সিতে যাচ্ছেন আর পড়াশোনা কতদূর ছিল পড়াশোনা ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট জানেন তো যে দুবাই ট্যাক্সিতে যাওয়ার পরে গাড়ি পাওয়া যায় না অনেকদিন বসে হ্যাঁ আমাকে বলা হয়েছে যে 6 থেকে 7 মাস সময় লাগতে পারে মিনিমাম মিনিমাম এই সময়টা লাগবে এই সময়টা ধৈর্য ধরে থাকতে হবে আর নিস খরচে খাওয়া দাওয়াটা নিস খরচে আচ্ছা এইভাবে তারা 1500 দুই মাস পর পর 500 করে দিনে পেতে সময় লাগে সময় লাগে মানে সব কিছুই তো বলছ মানে সব কিছু বলছ আমাকে আচ্ছা আচ্ছা তাহলে আমাদের সম্পর্কে কি বলবেন যারা নতুন আছে যেতে চায় নতুন আমি বলবো যে এখানে আসেন অফিস ভিজিট করেন ভিজিট করার পরে দেখবেন এমনিতেই ভালো লাগবে আপনার যাইতে পারেন 100 তে 100 হয়তো একটু সময় লাগতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর হচ্ছে সবকিছু মিলায়ে আপনার কত দিনে ভিসাটা পেয়েছেন আমি সাত মাস সবকিছু মিলে সাত মাস লাগছে সাত মাস লাগছে ডিসেম্বরের তিন তারিখে দিছি মার্চের তিন তারিখে আমার বিষা ইয়ে হয়েছে আর তারপরে যে সময়টা লাগছে এটা এমনি আচ্ছা আচ্ছা আপনার ফ্লাইট কয় তারিখে ফ্লাইট হলো পঁচিশ তারিখ পঁচিশ তারিখে তা আপনি যে এখন যেতে পারতেছেন সব কিছু বুঝে ফেলেন এটা পেয়ে খুশি কিনা অবশ্যই খুশি শুক্রিয়া আল্লাহর কাছে যে আমি পাইছি আচ্ছা আচ্ছা আবার ফ্যামিলি থেকে কি বলে এখন কি বলে প্রথমে বলছি যে দাস না এখন কি বলে এখন বলে ঠিক আছে আজকে যখন আসি আজকে আমার আব্বা ফোন দিয়েছে যে কি অবস্থা এক ঘন্টা আগেও ফোন দিয়েছে আমি বললাম যে টাকা পয়সা জমা দিয়েছি এখন তারা আমাদের ই দিবে আচ্ছা কাগজপাতি বুঝাই দিবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনার জন্য শুভকামনা রইলো আমাদের জন্য দোয়া করবেন আর সবসময় ইনশাল্লাহ আপনার সাথে কথা বলতেন হ্যাঁ বেকার মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গটার স্বপ্নযাত্রায় ভিসিও ইনফরমেশন ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার